আসসালামু আলাইকুম সবাইকে আমার চ্যানেলে আমন্ত্রণ। আশা করি সবাই অনেক ভালো আছেন। আজ মা বাড়িতে চলে যাবেন, চলে আসছি কাউন্টারে। কাউন্টারে প্রচুর ভিড়, আর যেহেতু করোনা পরিস্থিতি এই কারণে কাউন্টারে বসি নেই। দেখতেই পাচ্ছেন মার মন অনেক খারাপ, কারণ বাবুকে রেখে যাওয়াটা খুব কষ্টকর, চোখে পানি চলে আসছে। এই মুহূর্তটা আসলে ভিডিও করাটাও কষ্ট, হয়তো বা আপনারা দেখেও বুঝতে পারতেছেন। বেশিক্ষণ এই কারণে ভিডিওটি করি নাই, যেহেতু চলে যাচ্ছে খুব খুব কষ্ট আমারও লাগতেছে। এই যে কান্নাকাটি শুরু করবে কিছুক্ষণের মধ্যেই। পরের দিন সকালে এই গরুর ফার্ম থেকে মাঝে মধ্যেই আমি এখান থেকে দুধ কিনে নিয়ে আসি, তো ভাবলাম আপনাদের সাথে একটু শেয়ার করি। এখানে অনেকগুলা গরু, এর পিছনে আছে গাই, আর এইগুলা তো আপনারা জানেনই ছেলে গরু। এই পরিবেশটা অনেক দেখতে ভালো লাগে, কারণ সাইডে অনেকগুলো গাছপালা, একটা পুকুর আছে, সব কিছু মিলে ফার্মের পরিবেশটা আমার কাছে অনেক ভালো লাগে। আর মার্শাল্লাহ সবসময় পরিষ্কার পরিচ্ছন্ন করেই এখানে গরুগুলোকে রেখে দেয়, আর পর্যাপ্ত পরিমাণ আলো বাতাসও কিন্তু আছে চারদিকে, দেখতেই পাচ্ছেন। ফার্মটা বেশি বড় না, ছোট। যে এরিয়াটুকু আপনাদের দেখাইছি এইটুকু এরিয়ায় কিন্তু গরু আছে। তালা সিস্টেমও দেখতে পাচ্ছেন, তালাও কিন্তু সবসময় দিয়ে রাখে না। এই যে দেখতে পাচ্ছেন, পরের দিন সিম কিনতে গেছিলাম, সেখানকার কিছু সিনারি আপনাদের সাথে শেয়ার করলাম। এটা আমার বাড়ির সামনে একটা বাড়ি আছে, এখানে কবুতর অনেক, এর আগেও একদিন শেয়ার করছিলাম, মার্শাল্লাহ অনেক কবুতর এখানে, কবুতর পাইকারি বিক্রি করে এনারা। তো এখানে আমি সকালের দিকে রোদের তাপ নিতে অনেক সময় আসি, আবার যখন বাবু কান্নাকাটি করে সেক্ষেত্রে কিন্তু এখানে এসে দাঁড়িয়ে থাকি। বিকেলবেলা আসছিলাম একটু হাঁটাহাঁটি করতে, এখানে দেখতে পাচ্ছেন ব্যাডমিন্টন খেলতেছে অনেক ছেলে পেলে। এই যে দেখতে পাচ্ছেন নওশিন সামনে যাচ্ছে, তার খুব পছন্দ এরকম দৌড়াদৌড়ি করা, ছোট মানুষ তো এই জন্য হয়তো বা এইরকমটা। এর মাঝখানে ভাবি একটা লাউ কিনছে, 30 টাকা দাম, সেটাও একটু আপনাদের সাথে শেয়ার করলাম। আর এখন আপনাদের সাথে শেয়ার করব বাঁধাকপি পাকোড়া রেসিপি। আশা করি এই রেসিপিটিও আপনাদের ভালো লাগবে। যদি ভালো লাগে তাহলে এই ছোট্ট চ্যানেলটি সবাই সাবস্ক্রাইব করবেন, পাশে থাকা বেল আইকনটি অবশ্যই কিন্তু প্রেস করবেন। ভালো লাগবে, ঠিক আছে তাহলে চলুন দেখে নিন। এখানে আমি মাঝারি সাইজের একটি বাঁধাকপি ভালোভাবে কুচি করে ধুয়ে পানি ঝরিয়ে রেখেছি। এখন এখানে দিয়ে দিব সামান্য লবণ। এখন ভালোভাবে এটা হাতের সাহায্যে মেখে নিব। বাঁধাকপি থেকে কিন্তু অনেক পানি বেরিয়ে আসে, এই কারণে ভালোভাবে মেখে নিব। 2 থেকে 3 মিনিট মেখে নেওয়ার পরে এই অবস্থায় ফিরে আসছি, দেখতেই পাচ্ছেন অনেকগুলো কিন্তু পানি চলে এসেছে। এখন এটা হাতের সাহায্যে ভালোভাবে পানিগুলো বের করে নেব। আপনারা চাইলে বড় প্লাস্টিকের ডালাতে পানি ঝরার জন্য রেখে দিতে পারে, যদি হাতে সময় বেশি থাকে। সবগুলো এভাবে পানি ঝরিয়ে নেওয়া শেষ, এখানে দিয়ে দিয়েছি একটি মাঝারি সাইজের পেঁয়াজ, দিয়ে দিচ্ছি স্বাদ মতো মরিচ। এখন দিয়ে দিচ্ছি ধনিয়া পাতা, যেহেতু শীতকালীন ধনিয়া পাতা অনেক পাওয়া যায়, এই কারণে ধনিয়া পাতার পরিমাণটা এখানে একটু বেশি ব্যবহার করেছি। স্বাদ মতো লবণ, হলুদের গুঁড়া 1/2 চা চামচ, লাল মরিচের গুঁড়া, আর এখানে দিয়ে দিচ্ছি গরম মশলার গুঁড়া 1 টেবিল চামচের মতো। এখন এটা ভালোভাবে হাতের সাহায্যে মেখে নিতে হবে। যারা এখন পর্যন্ত আমার এই ছোট্ট চ্যানেলটি সাবস্ক্রাইব করেননি, প্লিজ সবাই সাবস্ক্রাইব করবেন, পাশে থাকা বেল আইকনটি অবশ্যই কিন্তু প্রেস করে রাখবেন।
মেখে নেওয়া প্রায় শেষের দিকে, এখন এখানে দিয়ে দিব বেসন। আপনারা চাইলে আটা অথবা চালের গুঁড়া দিয়েও কিন্তু তৈরি করে নিতে পারেন। এখানে দিয়ে দিচ্ছি প্রথমে 2 টেবিল চামচ বেসন। এখন ভালোভাবে আবারও হাতের সাহায্যে মেখে নিতে হবে। এখন হাতের মধ্যে একটা গোল করে তৈরি করে আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি। ভালোভাবে যদি এটা জমাট বেঁধে আসে তাহলে এখানে আর আটা অথবা বেসন কোনো কিছুই ব্যবহার করব না। এখন এখানে আমি দিয়ে দিচ্ছি 3 টেবিল চামচের মতো চালের গুঁড়া। চালের গুঁড়া দিলে এটা অনেক সুন্দর কিন্তু ক্রিস্পি হবে, এই কারণে এখানে আমি চালের গুঁড়াটা ব্যবহার করলাম। এখন আবারও ভালোভাবে এটা মেখে নিব। একটু সময় নিয়ে এই কাজগুলো করতে হবে। মেখে নেওয়া শেষ, দেখিয়ে দিচ্ছি আবারও একবার। এখন কিন্তু অনেক সুন্দর কিন্তু গোল হয়ে আসতেছে। চলে আসলাম চুলায়। চুলায় প্রথমে আমি তেল গরম করতে দিয়েছিলাম, দিয়ে দিলাম কয়েকটি পাকোড়া বা বড়া। চুলার তাপটা মিডিয়াম রেখে এক পিষ্টে 3 থেকে 4 মিনিট, অপর পিষ্টে 3 থেকে 4 মিনিট এভাবে ভেজে নিব। এটা কিন্তু গরম গরম খেতে কিন্তু অনেক মজা। যেহেতু শীতের কালীন বাঁধাকপি অনেক পাওয়া যায়, আপনারা একবার হলেও বাসায় চেষ্টা করে দেখতে পারেন। খুবই মজাদার একটি পাকোড়া বা বড়া রেসিপি। এখন এগুলো উঠিয়ে নিব, ভেজে নেওয়া শেষ। অনেক সুন্দর কিন্তু একটা কালার চলে এসেছে, দেখেই বুঝতে পারতেছেন। ঠিক আছে, তাহলে আজকের মতো এই পর্যন্তই। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, যে যেখানেই থাকবেন।